গুড আফটারনুন স্টুডেন্ট, আজকে তোমাদের যেটা ডিসকাশন হবে ডেন্টাল অ্যান্ড কসমেটিক প্রিপারেশন। ঠিক আছে, ডেন্টাল অ্যান্ড কসমেটিক প্রিপারেশনে 1 মার্কসের আসছে। দেখো, হোয়াট ইজ দ্য মেন ইউজেস অফ ডেন্টিফিকেস, ডেন্টিফিসের কি মেন ইউজ কী? ডেন্টিফিসের প্রিপারেশন মেন অ্যাপ্লাই টু দ্য টিথ উইথ আ টুথ ব্রাশ, মেন ইউজ হচ্ছে ফর দ্য পারপাস অফ ক্লিনিং দ্য অ্যাক্সেসিবল সারফেস অফ দ্য টিথ। ঠিক আছে, ক্লিনিং দ্য অ্যাক্সেসিবল সারফেস অফ দ্য টিথ, এইটা লিখলেই চলবে। নেক্সট হচ্ছে ট্রাইবেসি ক্যালসিয়াম ফসফেট ইজ ইউজড ইন টুথ পাউডার অ্যাজ রিমিনারেলাইজিং এজেন্ট, গ্লিসারল ইজ ইউজড অ্যাজ হিউমেক্টেন্ট ইন টুথপেস্ট ট্রু, দ্য সিনানিম অফ ক্রেসল উইথ সোপ সলিউশন ইজ লাইজল, টাইটেনিয়াম অক্সাইড ইউজ অ্যান অপাসিফাইং এজেন্ট, সোয়েট্রিমাইড ইজ অ্যান সারফেক্টেন্ট বিলঙ্গিং টু দ্য অ্যানায়নিক ক্যাটাগরি। না, ফল, সেটা হচ্ছে ক্যাটায়নিক ক্যাটায়নিক সারফেক্টেন্ট বা ক্যাটায়নিক ক্যাটাগরি। নেক্সট আসছে 2 মার্কসের, হচ্ছে দেখো টুথপেস্ট, হেয়ার ড্রায়ার, শ্যাম্পু। আমি সবাই একটা অ্যান্সারগুলো একদম চলে যাচ্ছে। ফার্স্ট দেখো, টুথপেস্টের জন্য যদি তোমাদের 2 মার্কসের আসে তুমি কতটা নেবে। টুথপেস্টের ক্ষেত্রে টুথপেস্ট ও ডেন্টিফিস ইজ এ সাবস্টেন্স used with a toothbrush for the purpose of cleaning the accessible surface of the teeth. The main ingredient toothpaste, abrasive, foaming, sweetening agent, flavoring, binding, humectant, preservative and therapeutic agent. Example, Sensodyne toothpaste. Next, hair dyes 2 months. Hair dyes are chemicals are used to change the natural color of the hair. The greasy and, the gray and white hair which has changed with age are converted into black color with the help of hair dyes in order to restore youthful appearance. Sometimes hair dyes used to alter the color of the hair temporarily for a particular occasion. Jan example, vegetable dyes, jemon hoche henna. Next hoche shampoo. Shampoo ta ki, it is a preparation of surface active agent which are used to remove dirt, grease and debris from the hair, scalp and other parts of the body without affecting the natural gloss of hair. It helps to keep the hair fragrance, luster, soft and manageable. Next, dekho depilatories. Eta ki hair, it is a cream or lotion for removing unwanted or undesirable hair. Next ki likhbe, chemical depilatories are used primarily for the arms and legs using waxing, সুগারিং, ডেপিলেটার্স, ডেপিলেশন ডিভাইসেস আর ল্যাসেস। ঠিক আছে, ডেপিলেটার্স আর অ্যাভেলেবল ইন দ্য মার্কেট অ্যাজ পাউডার, লোশন, ক্রিম অ্যান্ড পেস্ট। দে আর প্যাকড ইন জার্স অ্যান্ড কোলাপসেবল টিউবস। নেক্সট আসছে কসমেটিক্স 2 মার্কসে। কসমেটিক্সের ক্ষেত্রে দেখো, অ্যাকর্ডিং টু ড্রাগস অ্যান্ড কসমেটিক অ্যাক্ট রুলস 1945, কসমেটিক ইজ দ্য আইটেম ইন্টেন্ডেড টু রাব, pour, sprinkle and spread on introduction, introduced into otherwise, apply to the human body or any part of the thereof for cleaning, protecting, beautifying, promoting attractiveness or altering the appearance. The upper point liquid, the word cosmetic is derived from Greek word cosmeticos, which means to adorn, এটাকে আমরা বিউটিফুলনেস বলে থাকি, বিউটিফুল। এক্সাম্পল হচ্ছে ক্লিনজিং ক্রিম উইচ ইজ ইউজ টু রিমুভ ফেসিয়াল মেকআপ। নেক্সট আসছে দেখো ভ্যানিশিং ক্রিম, দিস আর অয়েল ইন ওয়াটার ইমালশন, হোয়েন অ্যাপ্লাই টু দ্য স্কিন লিভ অ্যান অলমোস্ট ইনভিজিবল লেয়ার অন ইট, so it is called vanishing cream. It prepared by emulsification of stearic acid and water. Stearic acid is main ingredients which give purely white shining appearance cream. It provides oil phase which melts above body temperature, provide an invisible and non-greasy film and produce very attractive appearance. Next as to my sweetening agent. Sweetening agent together, it is an excipient that sweeten the mask
the taste of food, beverage and medications to make the palatable to the consumers. কিন্তু আমি যদি বলবো যদি টু মার্কসের আসে না, সেকেন্ড পয়েন্টটা লেখাটাই বেটার। সুইটনিং এজেন্টস আর এক্সিপিয়েন্টস অফেন অ্যাডেড টু ফার্মাসিউটিক্যাল ডোজেস ফর্ম টু মাস্ক বিটার টেস্ট অফ দ্য পার্টি পার্সিয়ালি ডিজলভ ড্রাগ অ্যান্ড টু ইম্প্রুভ প্যালাটেবিলিটি ইন জেনারেল। এইটাই হচ্ছে টু মার্কসের জন্য, এইটাই লিখবে। নেক্সট হচ্ছে লিখবে মেনলি ওরাল ফর্মুলেশনস ওয়ার সুইটেন ইউজিং কনসেন্ট্রেটেড সুক্রোজ সলিউশন অর হানি, ঠিক আছে। নেক্সট আসছে অ্যারোমেটিক ওয়াটার। অ্যারোমেটিক ওয়াটার কি লিখবো, অ্যাকর্ডিং টু ইউএসপি অ্যারোমেটিক ওয়াটার আর মেডিকেটেড ওয়াটার ইজ আ ক্লিয়ার স্যাচুরেটেড অ্যাকোয়াস সলিউশন অফ ভোলাটাইল অয়েল অর আদার অ্যারোমেটিক অর ভোলাটাইল সাবস্টেন্স। তারপর নেক্সট লিখবে দেয়ার অর্ডার অ্যান্ড টেস্ট আর দ্য সেম অ্যাজ দোজ অফ ড্রাগ অ্যান্ড ভোলাটাইল সাবস্টেন্সেস from which they are prepared and should be free from emblematic and other foreign odors. They used as flavoring and perfume vehicles. Next, volatile oil used for the preparation of aromatic water should be pharmacopoeial quality or the best quality if finest flavor is desired in case of unofficial preparation. নেক্সট আসছে কোল্ড ক্রিম। কোল্ড ক্রিম ইজ অ্যান ইমালশন হুইচ ওয়েন অ্যাপ্লাইড অন দ্য স্কিন আ কুলিং এফেক্ট ইজ প্রডিউস ডিউ টু স্লো এভাপোরেশন অফ ওয়াটার প্রেজেন্ট ইন দ্য ইমালশন। কোল্ড ক্রিম আর ও বাই ডাব্লিউ ইমালশন, বাট আফটার অ্যাপ্লিকেশন অফ দ্য স্কিন সাফিসিয়েন্ট ওয়াটার এভাপোরেটস টু পারমিট ফেস ইনভার্সন টু ডাব্লিউ বাই ও টাইপ। নেক্সট আসছে, এগুলো গেলে টু মার্কসের। এবার আসছে ফোর মার্কসের। ফোর মার্কসে দেখো রাইটার নোটস অন মাস্কারা কোয়ালিটি কন্ট্রোল ডেন্টাল পেস্ট আর ডেন্টাল কম্পোজিশন অফ ডেন্টাল পেস্ট। নেক্সট হচ্ছে ডিসকাস কম্পোজিট টুথ পাউন্ডার ডিফারেন্সিয়াল বিটুইন কোল্ড ক্রিম অ্যান্ড ভ্যানিশিং ক্রিম। মাস্কারা কিন্তু তোমাদের ফোর মার্কসের জন্য, তোমাদের যে পিডিএফটা দেওয়া হয়েছিল এই পিডিএফটা পুরোটাই তোমাদের ফোর মার্কসের জন্য লিখতে হবে। মাস্কারাটা কী, তারপরে টাইপ, কেক মাস্কারা, তারপরে ক্রিম মাস্কারা, লিকুইড মাস্কারা, আইডিয়াল মাস্কারা, কী কী কোয়ালিটিস থাকতে হবে, এটা ফোর মার্কসের হয়ে গেল, ঠিক আছে। নেক্সট আসলে কোয়ালিটি কন্ট্রোল অফ ডেন্টাল পেস্ট। ডেন্টাল পেস্টের কোয়ালিটি কন্ট্রোলে কী করতে হয়, দেখো ফার্স্ট আমরা লিখবো যে কোয়ালিটি কন্ট্রোলটা কী, ইট ইজ দ্য সাম অফ অল প্রসিডিওর্স undertaken to ensure the identity and purity to a pharmaceutical preparation. First amra ki moist there are following steps which occurred in quality control of dental paste. First ki moisture content, cleaning ability, foaming ability, spreadability, stability, gritty matter, homogeneity ar hocche antimicrobial test, thik ache. Ei আটটা টেস্ট যেটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল ডেন্টাল পেস্টের জন্য হয়। ময়েশ্চার কন্টেন্ট কীভাবে করা হয়, ফর্মুলাটা হচ্ছে পার্সেন্টেজ ময়েশ্চার অরিজিনাল স্যাম্পল ওয়েট মাইনাস ড্রাই স্যাম্পল ওয়েট ইন্টু 100। তারপর ক্লিনিং প্রবাবিলিটি যেটা হচ্ছে আমরা মেনলি করি কি ডেন্টাল পেস্টটা যেন ওই প্লেক বা স্টেনটা হচ্ছে টিথ থেকে বা টিথ ইনামেল থেকে টিথ থেকে যেন ওই স্টেনটাকে রিমুভ করতে পারে। বাট এটা হচ্ছে ক্লিনিং এবিলিটি, যেটা হচ্ছে অ্যাপ্রেসিভ এজেন্টের জন্য যেটা হয়ে থাকে, কিন্তু যেন এতটাও অতিরিক্ত ক্লিনিং এবিলিটি না থাকে বা এত যেটা হচ্ছে টুথ এনামেলকে ড্যামেজ করে দেয়। তারপরে দেখো ফোমিং এবিলিটির ক্ষেত্রে কি, তোমরা জানো টুথপেস্টের ক্ষেত্রে কি ফোম একটা প্রডিউস হয়, কেন ফোমিং এবিলিটি ইজ ইকুয়াল টু কি L1 - L2। L1 হচ্ছে ভলিউম ইন ML ফোম উইথ ওয়াটার, L2 ভলিউম ইন ML ইন অফ হচ্ছে ওয়াটার অনলি। দেন হচ্ছে স্প্রেডেবিলিটি, যেটা হচ্ছে কনসিস্টেন্সি অফ আ পেস্ট, ঠিক আছে। এটা কনসিস্টেন্সি দেখো, কনসিস্টেন্সি কম বেশির উপরে কি, যাতে হচ্ছে ওই তোমার কোলাপসিবল টিউব থেকে হচ্ছে তুমি যখন কোলগেটটাকে বা পেস্টটাকে বের করবে যেন ইজিলি রিমুভেল হয়। তো স্টেবিলিটি জানো, যেন স্টেবল থাকতে অল টেম্পারেচার বা স্টোরেজ কন্ডিশনে স্টেবল থাকতে পারে স্টেবিলিটি টেস্ট। নেক্সট গ্রিটি ম্যাটারের ক্ষেত্রে কি, দিস টেস্ট ডান টু চেক দ্য প্রেজেন্স অফ সলিড পার্টিকলস ইন দ্য পেস্ট। হোমোজেনিসিটি হচ্ছে অ্যাট রুম টেম্পারেচার অবজার্ভ ইট দ্য পেস্ট এক্সক্লুড হোমোজিনিয়াসলি ফ্রম দ্য টিউব, ঠিক আছে। যেন খুব হোমোজিনিয়াসলি যেন হচ্ছে তোমার ওই পেস্টটা হচ্ছে কোলাপসিবল টিউবস থেকে আসতে পারে, যেন কোনো বেশি বা কম আসছে, ঠিক আছে। দেখো বেশি সফট হয়ে গেলে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসে, বেশি হচ্ছে সলিড হয়ে গেলে রিমুভ হবে না। তারপরে অ্যান্টিমাইক্রোবিয়াল টেস্ট, দিস টেস্ট ডান টু চেক দ্য
check if the microorganism is present or not. ঠিক আছে, নেক্সট দেখো ফর্মুলেশন অফ হচ্ছে তোমার টুথপেস্ট আর টুথ পাউডারের। ঠিক আছে, টুথপেস্ট আর টুথ পাউডার, টুথপেস্টটা একটা ফর্মুলেশন, এই যে দেখো এই এক্সাম্পলটা দিয়ে দিতে পারে যে ডাইক্যালসিয়াম ফসফেট, এখানে কিন্তু রিয়েজেন্টটা এবং কতটা অ্যামাউন্ট ইউজ করা সেটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে, যে এখন তোমাদের পিডিএফ দেওয়া হয়েছিল এই যে টুথপেস্টের, এইটা পুরোটা লিখবে, যেটা হচ্ছে কম্পোজিশন টুথপেস্টের ক্ষেত্রে। নেক্সট দেখো টুথ পাউডারের এইটা একটা তোমার কম্পোজিশন, যেমন হার্ড সোপ ইন ফাইন পাউডার, তারপর প্রেসিপিটেট ক্যালসিয়াম কার্বনেট, স্যাকারিন, সোডিয়াম, সিনামন অয়েল, পিপারমেন্ট অয়েল, মিথাইল সাইট্রেট, এটা রিয়েজেন্ট আর তার কম্পোজিশন এটা টুথ পাউডারের জন্য। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট দেখো ভ্যানিশিং ক্রিম আর কোল্ড ক্রিমের ডিফারেন্স। ফার্স্ট এট লিখবো কি ভ্যানিশিং ক্রিম ইট ইজ ও বাই ডাব্লুটা ইমালশন, এটা ডাব্লু বাই ও ইমালশন, কন্টেন্স লেস অ্যামাউন্ট অফ ওয়াটার, কন্টেন্স মোর অ্যামাউন্ট অফ ওয়াটার। কোল্ড ক্রিমে ভ্যানিশিং ক্রিম কি নন গ্রিজি, ইজিলি রিমুভ ফ্রম স্কিন, ইট হ্যাভ কুলিং এফেক্ট, ইজ প্রডিউস ডিউ টু স্লো এভাপোরেশন অফ ওয়াটার। নেক্সট ফোর্থ লিখবে যে ইট ইজ জেনারেলি প্রিপেয়ার্ড বাই ইমার্সিফিকেশন অফ স্টেয়ারিক অ্যাসিড অ্যান্ড ওয়াটার, ইট ইজ জেনারেলি প্রিপেয়ার্ড বাই ইমার্সিফিকেশন অফ অয়েলস অ্যান্ড ওয়াটার, রিডিউসেস লস অফ ময়েশ্চার ফ্রম ড্রাই স্কিন, আর এখানের ক্ষেত্রে কি হেভিলি ময়েশ্চার ড্রাই স্কিন, ইউজড অ্যাজ অ্যাডেসিভ ফর মেকআপ পাউডার, আর কোল্ড ক্রিমে কি টিপিক্যালি ইউজ টু ক্লিনস দ্য ফেস অফ মেকআপ। তারপরে হচ্ছে তোমার 7 নম্বর পয়েন্ট, স্মুথনেস দ্য স্কিন অ্যান্ড কিপ ইট সফট, আর ইট ক্যান অলসো ইউজ অ্যাজ বাম ফর হচ্ছে ড্রাই ক্র্যাকড লিপস। আরেকটা অ্যাড করতে পারো হচ্ছে তোমার কোল্ড ক্রিম হচ্ছে কিছু কিছু সময় শেভিং ক্রিম হিসেবে ইউজ করা হয়। 8 নম্বর পয়েন্টটা লিখতে পারো ফর ও ম্যান, আর ভ্যানিশিং ক্রিম ইট ইজ নট ইউজড ইন শেভিং প্রিপারেশন বা শেভিং ক্রিম। ঠিক আছে, থ্যাংক ইউ স্টুডেন্ট।